হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন আশা করি। আচ্ছা, আমি যে গাড়িটি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে আইসার 2016 ভলভো। এই গাড়িটি অত্যন্ত চমৎকার এবং ফ্রেশ গাড়ি। গাড়িটির সম্পর্কে যদি বলি, এটি 2016 সালের মডেল, 2017 সালের রেজিস্ট্রেশন, অর্থাৎ 2017 সালে গাড়িটি বাজারে এসেছে বা মালিকে কিনেছে। গাড়িটি আরআরপি অ্যাগ্রো ফার্মের, উনি এই গাড়িটি কিনেছিলেন তার নামে। আচ্ছা, তাহলে আমরা এখন কাগজপত্রের কথা বলি। এই গাড়িটির কাগজপত্র ওকে আছে, আর ওজন গাড়িটির 8 টন। আর চাকার যদি কথা বলি, চাকাগুলো ফ্রেশ আছে। আমরা যদি চাকাগুলো ভালো করে দেখতে চাই, এখন বিয়ার্স চাকাগুলো মোটামুটি নতুনই আছে। গাড়িটিকে বডি বডি বডির কথা যদি বলি, বডিটা অনেক সুন্দর আছে, আমরা অলরেডি দেখতে পাচ্ছি। আর গাড়িটি 20 ফিট 6 ইঞ্চি এবং অল স্টিল বডি। আর চারটি চাকা একদমই নতুন, এখন 1 মাস হয়নি চারটি চাকার বয়স। আর গাড়িটি যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকে পাবনায় এসে দেখতে হবে। গাড়িটি পাবনায় আছে, আর গাড়িটির নাম্বার হচ্ছে বগুড়া ট 11-10-01। দেখুন, গাড়িটি যদি আমি ডান সাইডে দেখতে চাই, হেলপারের সাইডে, তাহলে আমি জুম করে দেখাচ্ছি। এখানে একটু সামান্য কাজ আছে, বাট তেমন একটা নাই, চলবে। গাড়ি নেওয়ার পরে গাড়িটি চালানো যাবে, এটা কোনো সমস্যা নাই। গাড়িটি অনেক সুন্দর আছে, সো আশা করি আপনারা নিলে লাভবান হবেন। গাড়িটি দেখুন, আমি যদি ড্রাইভার সাইডে দেখি, অনেক সুন্দর আর কি। তো সো ভিউয়ার্স, এই গাড়িটিতে কোম্পানিতে কোনো টাকা পাবে না, জাস্ট গাড়িটি নেবেন আর চালাবেন। গাড়িটি হচ্ছে বগুড়ার নাম্বার, বগুড়া ট 11-10-41। আর গাড়িটির মালিকের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে নিয়ে সরাসরি কথা বলে গাড়িটি মালিকের সঙ্গে দেখা করতে পারেন এবং গাড়িটি দেখতে পারবেন। তো সো ভিউয়ার্স, যদি ভালো লাগে, এই গাড়িটির সম্পর্কে যদি আরও কিছু জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টস করুন। এবং যদি ভালো লাগে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের জন্য আসতেছে আরও নতুন নতুন ভিডিও এবং অনেক গাড়ি নিয়ে আলোচনা হবে। সো লাইক শেয়ার কমেন্টস করলে আপনাদেরই ভালো হবে, আপনারা নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পর্যন্ত আজকে।